হ্যালো এন্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ এবং আধুনিক ভারতের ইতিহাসের উপরে আজকে ফার্স্ট ক্লাস আমি শুরু করছি। এবং যেহেতু আজকে এটা প্রথম ক্লাস, এই ক্লাস সম্পর্কে একটু কয়েকটা কথা বলে নেবো যে এই ক্লাসগুলো কাদের জন্য এবং কোন পদ্ধতিতে আমরা পড়বো। তো মডার্ন হিস্ট্রি বা আধুনিক ভারতের ইতিহাসের উপর এরকম ফার্স্ট, এটা ফার্স্ট ক্লাস এবং এরপর থেকে পর পর কয়েকটা ক্লাসের মাধ্যমে আমি পুরো মডার্ন হিস্ট্রি তোমাদেরকে পড়াবো। তোমরা যদি প্লেলিস্টে চলে যাও তাহলে এই প্রিলিমস এক্সামের মধ্যে একটা প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে যেখানে মডার্ন হিস্ট্রি বলে লেখা থাকবে আধুনিক ভারতের ইতিহাস। তো সেই প্লেলিস্টের মধ্যে এই ক্লাসগুলো পর পর থাকবে। নেক্সট আমাদের যেটা কোশ্চেন ছিল যে ফার্স্ট কাদের জন্য, কোন কোন স্টুডেন্টের জন্য এই ক্লাসগুলো, সেটার উত্তর হচ্ছে তোমরা অনেকেই আমার এই প্লেলিস্টটা দেখেছো যেটা মেন্স এক্সামের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে সামারি অফ স্পেকট্রাম এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। এই বইটাকে আমি পুরো সামারি করেছি, পুরো এখনো হয়নি, একটু বাকি রয়েছে, কিন্তু মোটামুটি অনেকগুলো চ্যাপ্টার আমি এখানে কভার করেছি। এর মাধ্যমে অনেকেই তোমরা পড়েছো মডার্ন হিস্ট্রি। তো নতুন করে একটা মডার্ন হিস্ট্রির উপর ক্লাস বা কোর্স শুরু করার মেন কারণ হচ্ছে, তো সেই সমস্ত স্টুডেন্ট যারা ওই বইটা পড়েছো এবং এখনো রিভাইজ করছো, তাদের জন্য এই ক্লাসগুলো রিভিশন ক্লাস হতে চলেছে। আমি এখানে যে যে ক্লাসগুলো করাবো তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমরা তোমাদের রিভিশনটা এখান থেকে কমপ্লিট করতে পারবে। সেকেন্ড, সেই সমস্ত স্টুডেন্ট যারা ওই ক্লাসগুলো দেখোনি, অর্থাৎ যারা একটা বই পড়ে পরীক্ষা দিতে যাবে না ঠিক করেছো, মানে বই থেকে পড়বে না, নোটস বানিয়ে তোমরা পরীক্ষা দিতে চাইছো, অনেকেই এরকম রয়েছে, তাদের জন্য আমি এই ক্লাসটা স্পেশালি নিয়ে আসছি। তো যারা শুধুমাত্র কোনো, মানে কোনো বইয়ের উপর ডিপেন্ড না থেকে শুধুমাত্র ক্লাসের উপর ডিপেন্ড করে থাকতে চাইছো, তাদের জন্য বলছি যে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো। এবং মডার্ন হিস্ট্রিতে এর থেকে বাইরে কোশ্চেন খুব একটা বেশি তোমরা পাবে না। আমি পুরো মডার্ন হিস্ট্রি একদম জিরো থেকে, একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি এই ক্লাসগুলোর মাধ্যমে করাবো। তো দুই ধরনের স্টুডেন্ট, যারা বই থেকে পড়ছো তাদের জন্য এটা সুবিধা হবে, তারাও এটা রিভাইজ করতে পারবে, এবং যারা বই পড়ছো না তাদের জন্য তো এই ক্লাসগুলো মাস্ট। আমি বলছি তোমরা দেখো ক্লাসগুলো, তাহলে বুঝতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। আর কোন পরীক্ষার জন্য যদি বলো, সেটা ডাবল, যেহেতু বললাম আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি আমি পুরো ক্লাস করাবো, মানে সেইভাবেই পড়াবো, সেই জন্য WBCS থেকে শুরু করে যে কোনো পরীক্ষা, তোমরা যে পরীক্ষা দিচ্ছ সমস্ত পরীক্ষাতে যেখানে মডার্ন হিস্ট্রি থেকে কোশ্চেন আসবে সেইখানেই তোমাদের সুবিধা হবে এই ক্লাসগুলো। ওকে, প্রথম কোশ্চেনের অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পারলে। সেকেন্ড কোশ্চেন, যে আমরা কোন পদ্ধতিতে পড়বো। যারা আমার পুরনো স্টুডেন্ট, অনেক আগে আমি যখন মডার্ন হিস্ট্রি পড়িয়েছি সেইগুলো দেখেছো, আমি সেখানে একটা পদ্ধতি ফলো করেছিলাম, সেটা হচ্ছে টাইম লাইন পদ্ধতি। এই টাইম লাইন পদ্ধতি খুব সাইন্টিফিক একটা পদ্ধতি হিস্ট্রি পড়ার জন্য, কারণ জানো যে হিস্ট্রি পড়ার জন্য সাল তারিখ মনে রাখতে হয়, ঘটনাগুলো মনে রাখতে হয়। তো সেই জিনিসটাকে তোমাদের সামনে এমন ভাবে আমি সাজিয়ে দেবো যাতে কি হবে, তোমরা যখনই একটা ঘটনা মনে করবে পরপর সেই ঘটনার কি কি হয়েছিল সেটা মনে তোমাদের মনে পড়ে যাবে। এটাই হচ্ছে টাইম লাইন পদ্ধতি। কি পদ্ধতি সেটা তোমরা ক্লাসগুলোর মাধ্যমেই দেখবো। তো পর্তুগিজদের ভারতে আসা থেকে যা যা ঘটনা ঘটেছে সেইগুলোকে আমরা ইয়ার অনুযায়ী সাজাবো, আমি সাজিয়েছি সেগুলোকে ইয়ার অনুযায়ী পর পর আমি তোমাদেরকে পড়াবো। যার ফলে কি হবে, ধরো তোমরা পুরো পড়ে নিলে, রিভাইজ করলে, পরীক্ষার সময় কোনো হয়তো জিনিস মনে পড়ছে না এক্স্যাক্টলি কোন টাইমে হয়েছিল, তোমাদের যদি টাইম লাইনটা মনে থাকে, কয়েকটা ঘটনা যদি মনে থাকে, কয়েকটা ইয়ার যদি মনে থাকে, মোটামুটি একটা আন্দাজ করতে পারবে যে এর থেকে এর মধ্যে হতে পারে। তো এই পদ্ধতিতে পড়লে তোমাদের যেটা সুবিধা হবে, ইয়ার মুখস্থ করার যে ঝঞ্ঝাটটা থাকে যে এত ইয়ার হিস্ট্রিতে কিভাবে মনে রাখবো, সেইটাই সুবিধা হবে। সেকেন্ড, একটা অর্গানাইজ রয়েছে তোমাদের কাছে, একটা লিস্টের মতো একটা ঘটনাক্রমের ঘটনাক্রম পর পর থাকবে, যেটা তোমাদের সুবিধা হবে হিস্ট্রি পড়ার জন্য। এবং থার্ড, আরেকটা জিনিস, এখানে ল্যাঙ্গুয়েজ কি থাকবে, তোমরা স্ক্রিনে যা দেখবে দুটো ভাষাতে থাকবে, বাংলাতে থাকবে এবং ইংলিশে থাকবে। তোমাদের যাদের যেটা নোটস করা প্রয়োজন সেই ভাষাতে তোমরা নোটস করে নেবে এবং PDFটা তোমরা পেয়ে যাবে। তা সত্ত্বেও তোমরা যদি নোটস বানাতে চাও, তোমরা এখান থেকে বাংলা বা ইংলিশ যেটা তোমাদের প্রয়োজন সেইভাবে নোটস বানাতে পারবে। এই আজকে আমরা শুরু করবো পর্তুগিজদের ভারতে আগমন, পর্তুগিজ ইন ইন্ডিয়া। বেসিক্যালি এখানে আজকে একটা ছোট টপিক রেখেছি, একসাথে পর্তুগিজ এবং ডাচ কমপ্লিট করার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু প্রথম ক্লাস তোমাদের, মানে এটা যেহেতু ফার্স্ট ক্লাস, সেই জন্য আমি শুধু পর্তুগিজদের সম্পর্কে আজকে আলোচনা করবো। যা চলো, পর্তুগিজরা ভারতে যে আগমন করে তার এই পুরো টপিকে যাওয়ার আগে দুটো কোশ্চেনের অ্যান্সার আমরা জেনে নেবো। ফার্স্ট অফ অল, একটা খুব বড় কথা বা একটা টার্ম তোমরা দেখে থাকবে যে বিভিন্ন বইতে লেখা রয়েছে বা তোমরাও হয়তো আমরাও বলে থাকি, সেটা হচ্ছে ভাস্কো দা গামা ভারত আবিষ্কার করেন, আবিষ্কার করেন। সেকেন্ড কথা, যেটা সেকেন্ড কোশ্চেনে পরে আসছি, ফার্স্টের এটার অ্যান্সার দিয়ে নি যে ভাস্কো দা গামা কি আদেও ভারত আবিষ্কার করেছিলেন, এটা তো কোনোদিন সম্ভব নয়, কারণ ভারত একটা কোনো জিনিস নয়, কোনো একটা পেন নয় যে হারিয়ে গেছিল হঠাৎ করে সে খুঁজে পেয়ে গেছে, এরকম নয়। তাহলে বলা ভুল। তাহলে এখানে আমাদের কি বলতে হবে, আমাদের এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে ভাস্কো দা গামা ভারতে আসার বাণিজ্য পথ আবিষ্কার করেছিলেন, বাণিজ্য পথ। এইখান থেকে আবার একটা কোশ্চেন আমি তুলতে পারি, সেটা হচ্ছে ভারতের সঙ্গে কি ইউরোপের বাণিজ্য চলতো না, বা এই বাণিজ্য পথের কথা যেটা বলা হচ্ছে আগে কি বাণিজ্য হতো না, বাণিজ্য হতো, কিন্তু ভাস্কো দা গামা যেটা করেন সেটা হচ্ছে নতুন একটা বাণিজ্য পথ খুঁজে বার করেন।
তোমরা প্রাচীন ভারতের ইতিহাসে পড়েছো যে ইন্দো গ্রিকরা ভারতে এসেছিল, তারা এখান থেকে ব্যবসা করতো, জবন বলে নামটা তোমরা পেয়েছো, জবন প্রিয় নামটা পেয়েছো। তো এইগুলো আমরা জানি। তারও আগে যদি আমরা চলে যাই, যখন সিন্ধু সভ্যতা ছিল তখনও ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলতো, তারপরে যখন ইন্দো গ্রিকরা আসে তখন ইউরোপের সঙ্গে ভারতের যোগাযোগ বাড়ে, অতএব কোনো না কোনো একটা পথ তো ছিল। তারপরে হয় আসে রোমান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য যখন প্রতিষ্ঠা হয় তখন ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য ব্যাপক পরিমাণে বেড়ে যায়, অতএব তখনও একটা ব্যবসায়িক পথ ছিল। তাহলে নতুন পথ কেন আবিষ্কার করার প্রয়োজন হলো, সেই কোশ্চেনটা আমরা আজকে টপিকের মাধ্যমে বিস্তারিত ভাবে আলোচনা করবো। এবার সেকেন্ড কোশ্চেন যেটা আমি বলছি সেটা হচ্ছে, এই নতুন বাণিজ্য পথ আবিষ্কারের প্রয়োজন কেন হলো, ইউরোপীয়রা এতটা এতটা ডিসপারেট কেন হয়ে গেল যে তাদের একটা নতুন পথ প্রয়োজন হয়ে গেল। তার কারণ হচ্ছে মশলা। ভারত থেকে কি কি জিনিস ব্যবসা বাণিজ্য হতো সেটা যদি কোশ্চেন করি তাহলে তোমরা এক নিমেষে অনেকগুলো উত্তর দিতে পারবে। সুতি বস্ত্র, তারপর হচ্ছে বিভিন্ন দামি বা পাথর যেমন মুক্ত বা এইরকম টাইপের জিনিস, প্লাস হচ্ছে হাতির দাঁতের জিনিস, এইগুলো প্রাচীন কাল থেকে প্রচুর পরিমাণে ব্যবসা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এই মশলা জিনিসটা ইম্পর্টেন্ট ছিল, মশলারও ব্যাপক পরিমাণে ব্যবসা বাণিজ্য হতো। ভারত থেকে যেত আর ইউরোপ থেকে আসতো শুধুমাত্র সোনা, ইউরোপ থেকে আসতো সোনা, ভারত থেকে যেত মশলা। এবার ব্যাপার হচ্ছে মশলা তাদের কাছে এতটা এসেন্সিয়াল ছিল যে তাদের একটা নতুন পথ আবিষ্কার করতে হয়। এতটা কেন? কারণ যদি আমি আমাদের উদাহরণে বলি যে আমাদের কাছে যদি মশলা এখন না পাওয়া যায় বা খুব দাম যদি বেড়ে যায় কি হবে, আমরা মশলা খাওয়া কমিয়ে দেবো। কিন্তু যদি ধান বা গমের চাষ কমে যায় তখন আমাদের খুঁজতে হবে কোন দেশে ধান গম চাষ হচ্ছে, সেই দেশ থেকে কিভাবে ধান গম আমদানি করতে হয়। অর্থাৎ ধান বা গম এইগুলো আমাদের কাছে এসেন্সিয়াল, তেমনি ভাবে ইউরোপীয়দের কাছে মশলা ছিল একটা এসেন্সিয়াল পদার্থ। কারণ ইউরোপের ঠান্ডা, ইউরোপের ঠান্ডাতে তাদের শরীর গরম করার জন্য বেশি পরিমাণে মাংস খেতে হতো, এবং এই মাংস রান্না করার জন্য যেমন প্রয়োজন মশলা, আর সেই সময়তে ফ্রিজ জাতীয় জিনিস না থাকায় মাংসকে প্রিজার্ভ করার জন্য দরকার ছিল মশলা। তো এই জন্য ওদের কাছে, ইউরোপীয়দের কাছে এই মশলা জিনিসটা এসেন্সিয়াল ছিল। এবার আমরা চলে যাব পরবর্তী স্লাইডে, এবং এই স্লাইডে একটা ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি একটু আগে বলছিলাম যে একটা সময় যখন রোমান সাম্রাজ্য বিস্তার লাভ করে, এই জায়গাতে রোমান সাম্রাজ্য ছিল, ইন্ডিয়ার পোর্শনটা হবে না, মোটামুটি এই জায়গাগুলো রোমান সাম্রাজ্যের মধ্যে ছিল। আর এই রোমান সাম্রাজ্যের সঙ্গে, রোমান সাম্রাজ্য যখন ছিল তখন ভারতের সঙ্গে ইউরোপের ব্যবসা বাণিজ্যের মিডিল ম্যান হিসেবে কাজ করতো এই রোমান সাম্রাজ্য। পরবর্তীকালে এই রোমান সাম্রাজ্য দু টুকরো হয়ে যায় এবং পূর্ব দিকের যে অংশটা সেইটা থেকে যায়। এই পূর্ব দিকের অংশতে যে নতুন সাম্রাজ্য গড়ে ওঠে তাকে আমরা বাইজেন্টাইন সাম্রাজ্য বলি। বাইজেন্টাইন সাম্রাজ্য যখন ছিল তখনও পর্যন্ত ভারতের সঙ্গে ইউরোপের ব্যবসা বাণিজ্য ব্যাপক পরিমাণে হচ্ছিল, এবং ভারত থেকে যাচ্ছিল মশলা, ইউরোপ থেকে আসছিল সোনা, দুই দেশই খুশি খুশি ব্যবসা বাণিজ্য করছিল। সেই সময় ব্যবসা বাণিজ্য দুটো পথ দিয়ে হতো। এখানে তোমরা পথটা দেখতে পাবে যেটা ইউরোপ থেকে এখানে এসে এইরকম জায়গাতে, এই জায়গাটাকে আমি মার্ক করছি, এইখানে আত বণিকরা দিয়ে তাদের দুটো পথ অবলম্বন করতো। আইদার তারা এদিক দিয়ে আসবে, অর্থাৎ এখানে রয়েছে কৃষ্ণ সাগর, কৃষ্ণ সাগর হয়ে তারপরে ইরাক, ইরানের পথটা কিছুটা স্থলপথে পার করে, তারপরে হচ্ছে ক্যাসপিয়ান সি বা ক্যাসপিয়ান সাগর, সেইটা জলপথে পার হয়ে ফাইনালি ভারত, এইভাবে ভারতে আসা, এটা একটা পথ। এবং সেকেন্ড যে পথটা সব থেকে বেশি জনপ্রিয় ছিল সেটা হচ্ছে এই রুটটা। এই রুটে দেখতে পাচ্ছ এখানে রয়েছে মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের পথে এখানে রেড সি বা লোহিত সাগর হয়ে, এখানে রয়েছে রেড সি লোহিত সাগর হয়ে ফাইনালি ভারত। এই পথটা বেশি পরিমাণে, যেটা বললাম কারা করছে, রোমান সাম্রাজ্য এই সময় করছে, মানে রোমান সাম্রাজ্য ভেঙে গিয়ে যে বাইজেন্টাইন সাম্রাজ্যের সাম্রাজ্য এখানে রাজত্ব করছে, তারা এই পথ দিয়ে মেনলি ব্যবসা বাণিজ্যটা করতো। এই দুটো পথের যে পথ দিয়ে যাওয়া হোক না কেন, এই জায়গাটা কমন ছিল, কারণ এই জায়গাটা দুটো পথ যাচ্ছে, নয় উপরের উত্তরের দিকের পথটা নিতে হবে, নয় দক্ষিণের দিকের পথটা নিতে হবে। এই জায়গাটার নাম ইম্পর্টেন্ট মনে রাখবে, সেই জায়গাটার নাম হচ্ছে কনস্ট্যান্টিনোপল। এই জায়গাটার নাম আমরা একটু পরেই পাবো। তার কারণ হচ্ছে যখন অটোমান তুর্করা এই পুরো রোমান সাম্রাজ্য মানে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটায়, তার সাথে সাথে কনস্ট্যান্টিনোপলের পতন ঘটায়, তখন থেকে প্রয়োজন হয় নতুন একটা বাণিজ্য পথ খুঁজে বার করার। এবার প্রশ্ন আসবে যে কনস্ট্যান্টিনোপল পতন হওয়া মানে অটোমান তুর্করা যে কনস্ট্যান্টিনোপল দখল করে নিচ্ছে, তার মানে কি অটোমান তুর্করা এই পথ দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছিল? সেটাও ভুল, সেটাও নয়। কারণ অটোমান তুর্কদেরও পয়সার দরকার ছিল, এবং তাদেরও মূল পয়সা ইনকাম করার সোর্স হচ্ছে ব্যবসা বাণিজ্য। তারা ব্যবসা বাণিজ্যর এই যে পথ দুটো ছিল সেটাকে চালু রেখেছিল, কিন্তু তারা জিনিসের দাম অত্যন্ত বেশি বাড়িয়ে দিয়েছিল। কিভাবে? ট্যাক্স বসিয়ে বসিয়ে। আগে যখন বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল সেই সময় যতটা জিনিসের দাম ছিল তার দুগুণ থেকে তিন গুণ বা তার বেশি দাম হয়ে যায় ইউরোপের বাজারে, বিশেষত মশলার। আমি এখানে জিনিসের নাম বললে মানে জিনিস ব্যবসা বাণিজ্য হলো হতো বললে সবসময় মনে রাখবে যে মেন ব্যবসার কথা বলা হচ্ছে মশলার, বাকি জিনিস অতটা ইম্পর্টেন্ট নয়, মশলাটা মেন ইম্পর্টেন্ট। তো মশলার দাম এখানে প্রচন্ড ভাবে বেড়ে যায়।
ইউরোপের মানুষ ভাবতে শুরু করে যে কিভাবে একটা নতুন পথ আবিষ্কার করা যায়, কারণ এই পথ দিয়ে যদি যেতে হয় তাহলে সেই অটোমান তুর্কদের ওপর দিয়ে যেতে হবে, যেটা যেটা তারা অ্যাভয়েড করতে চাইছে। সেকেন্ড উপায়, অটোমান তুর্কদের পরাজিত করে এই জায়গাটা দখল করে নেওয়া, সেটাও সম্ভব নয়, কারণ অটোমান তুর্করা প্রচন্ড বেশি শক্তিশালী, যাদেরকে হারানোর মতো ক্ষমতা সেই সময় ইউরোপের হয়নি। তো দরকার নতুন একটা অল্টারনেট পথ, যেটা এই জায়গাটাকে স্কিপ করা যাবে, এবং সেই পথটাই হচ্ছে যেটা ভাস্কো দা গামা ভারতে আসেন, সমুদ্র পথ। এখানে এরা চাইলে উপর দিয়ে স্থলপথেও আসতে পারতো, কিন্তু সেই পথটাও তারা অ্যাভয়েড করে বা এই পথটাকে তারা ইউজ করে না, তার কারণ স্থলপথ দিয়ে যাওয়া যতটা বেশি সময় সাপেক্ষ তার থেকে অনেক কম টাইমে সেই সময়তে সমুদ্র পথে আসা সম্ভব ছিল। তো এইবার আমরা চলে যাব মেন টপিকে। তার আগে আরেকটা ম্যাপ তোমাদের সামনে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ইউরোপ, এবং মাঝখানে এই জায়গাটা হচ্ছে কনস্টান্টিনোপল, জায়গাটা সম্পর্কে আমরা কথা বলছি, যে এই জায়গাটাই অটোমান তুর্করা এই পুরো জায়গাটা দখল করে নেয়। এই অবধি বোঝার পর আমরা মেন টপিকে চলে যাব, যেটা হচ্ছে এখানে রয়েছে 1453 সালে অটোমান তুর্কদের হাতে কনস্টান্টিনোপলের পতন হয়। আমরা দেখলাম যে কনস্টান্টিনোপল জায়গাটা কোথায় অবস্থিত এবং এই জায়গাটা অটোমান তুর্করা দখল করে নেয়, এবং যেটা প্রবলেম এই সময় আসে যে অটোমান তুর্কদের কারণে জিনিসের দাম প্রচন্ড ভাবে বেড়ে যায়, এবং তখন ইউরোপীয়রা ভাবতে থাকে যে কিভাবে অল্টারনেট পথ পেতে পারা যায়। এই সময় একটা ব্যাপার, ইউরোপের ধীরে ধীরে উত্থান হতে শুরু করছে, তাদের হাতে আসছে নতুন নতুন আবিষ্কার, যেমন এই সময় কম্পাস আবিষ্কার হয়, নতুন নৌ পদ্ধতি, নতুন টাইপের জাহাজ বানানো, এইগুলো শুরু হতে থাকে, যার ফলে সেই সময় ইউরোপের দুটো দেশ, যে দুটো তোমরা এখানে ম্যাপে দেখতে পাবে, এই ম্যাপে এখানে রয়েছে, এই জায়গাতে সেই দেশ দুটো অবস্থিত, সেটা হচ্ছে একটা পর্তুগাল এবং সেকেন্ড হচ্ছে স্পেন, এই দুটো দেশের উত্থান হতে শুরু করে, এবং তাদের রাজারা নাবিকদেরকে মোটিভেট করতে থাকে যে যাও তোমরা নতুন নতুন পথ আবিষ্কার করো। সেই অনুযায়ী বিভিন্ন নাবিক সমুদ্র পথে বেরিয়ে পড়ে নতুন জায়গা আবিষ্কার করার জন্য। আরো একটা ব্যাপার, এই ম্যাপে তোমাদের যেটা মনে রাখতে হবে যে অলরেডি এই দুটো দেশের ক্ষমতা আফ্রিকার এই পশ্চিম উপকূলের ওপর স্থাপিত হয়ে গেছিল, অতএব তারা এইখান থেকে কিভাবে নৌপথে এত অব্দি মোটামুটি আসা যায় পশ্চিম উপকূল অব্দি তারা জানতো, কিন্তু এর নিচে কি তারা জানতো না। তো সেইখান থেকেই শুরু হয় নতুন পথ খোঁজা, এবং একজন নাবিক যিনি এই জায়গার বাইরে দক্ষিণের দিকে যাওয়ার সংকল্প করেন, এবং ফাইনালি পৌঁছেও যান একটা জায়গাতে, যে জায়গাটার নাম কেপ অফ গুড হোপ বা উত্তম আশা অন্তরীপ। ইংরেজিতে যে নামটা দেখছো কেপ অফ গুড হোপ, এই নামটা দেওয়ার মেন কারণ হচ্ছে তারা ভেবেছিল এখান থেকে হয়তো নতুন কোন পথ পাওয়া যাবে, নতুন এক মানে নতুন পথ বলতে ভারতে যাওয়ার নতুন পথ পাওয়া যাবে, এবং সেই জন্য তারা একটা হোপ আশা করতে থাকে, তো সেই জায়গার নাম দিয়ে দেওয়া হয় কেপ অফ গুড হোপ। তো যতটাই সহজে বললাম যে ভাস্কো দা গামা এখান থেকে বেরিয়ে সোজা এখানে চলে এসেছে, অ্যাকচুয়ালি সেরকম নয়, আস্তে আস্তে সময় নিয়ে নিয়ে একবার এখানে একবার এখানে একবার এখানে এরকম করতে করতে একটা টাইম এসে উত্তম আশা অন্তরীপে বা কেপ অফ গুড হোপে পৌঁছে যায়। তো 1487 সালে বার্থোলোমিউ দিয়াস, ইনি একজন পর্তুগিজ নাবিক যিনি উত্তম আশা অন্তরীপের পথ বা কেপ অফ গুড হোপের পথ আবিষ্কার করেন। এই জিনিসটা একটা টার্নিং পয়েন্ট ছিল এই দুটো দেশের পক্ষে, দুটো দেশের জন্য, স্পেন এবং পর্তুগাল। এর পরের ঘটনা যদিও এখানে লেখা নেই, কারণ এর সঙ্গে রিলিভেন্ট নয়, তাও তোমাদের মনে রাখা দরকার, 1492 আরো একজন নাবিক যিনি আরেকটু ডেয়ারিং করেন, আরেকটু নতুন পথ খোঁজার চেষ্টা করেন, এবং তিনি পৌঁছে যান আমেরিকাতে, যার নাম ক্রিস্টোফার কলম্বাস, তিনি আমেরিকা আবিষ্কার করেন 1492। অ্যাকচুয়ালি হয়েছিল কি, এই যে জায়গাটা আমরা দেখলাম কেপ অফ গুড হোপ বা উত্তম আশা অন্তরীপ, এই সময় এসে এদের কাছে এই অবধি যাওয়ার পথ আবিষ্কার হয়ে গেছে, তারা জানে এইখানে কিভাবে যেতে হবে, এরপরে দরকার ছিল এদিকে আসা ভারতে আসার জন্য, কিন্তু ক্রিস্টোফার কলম্বাস যেটা করেন উল্টো দিকে চলে যান, এই দিকে চলে যান, যার ফলে তিনি আবিষ্কার করে মানে পৌঁছে যান আমেরিকাতে, যেটা এখানে আরেকটা ম্যাপ রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে আমেরিকা। এই আমেরিকাতে এসে পৌঁছন, এখান থেকে কেপ অফ গুড হোপ থেকে সোজা আমেরিকাতে এসে পৌঁছন, এবং তিনি প্রথমে ভেবেছিলেন এই জায়গাটাই হচ্ছে ভারত, এবং সেই জন্য মানা শুরু করেন, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এটা ভারত নয়, এটা হচ্ছে আমেরিকা। যাই হোক, এটা আমাদের এই ইতিহাসের সঙ্গে যুক্ত নয়, তাও এখানে মনে রাখতে হবে 1492 এই ঘটনা ঘটে। এবার দুটো দেশ, যে দুটো দেশের নাম বলছি, একটা হচ্ছে পর্তুগাল এবং সেকেন্ড হচ্ছে স্পেন, এদের দুজনের মধ্যে লড়াই চলছিল যে কে কোন জায়গাটা নেবে, কে কোন জায়গাটার উপর ক্ষমতা বিস্তার করবে। তো তখন এই লড়াইয়ের ফল তো ঠিক ছিল না, দুজনেরই উদ্দেশ্য হচ্ছে নতুন জায়গা খুঁজে বার করা, দুজনেরই উদ্দেশ্য এক। তো সেই সময় এই দুটো দেশ নিজেদের মধ্যে বসে এক জায়গায় এবং বসে ঠিক করে, আমরা এরকম লড়াই করছি কেন, আমাদের উদ্দেশ্য এক, আমাদের উদ্দেশ্য নতুন জায়গা আবিষ্কার করা, আমরা তাহলে আমাদের দুটো দেখ, আমাদের ইউরোপ বাদ দিয়ে যে যে জায়গাগুলো আমরা জানি না সেই দুটো জায়গাকে দুটো আলাদা ভাগে বিভক্ত করে দিই, একদিকে তোমরা যাবে একদিকে আমরা যাব। তো পর্তুগিজ এবং স্প্যানিশদের মধ্যে 1494 খ্রিস্টাব্দে একটা চুক্তি হয়, যে চুক্তির নাম ট্রিটি অফ টর্ডেসিয়াস, এটা টর্ডেসিলাস হবে না, টর্ডেসিয়াস, এলের উচ্চারণটা হবে না, তো টর্ডেসিয়াস
কর্ডেসিয়াসের চুক্তি হয়। এবং এই কর্ডেসিয়াসের চুক্তি অনুযায়ী এরা কি করে, নেক্সট ম্যাপটাতেই সুবিধা হবে, এরা এই পুরো এটা হচ্ছে আটলান্টিক ওশান, আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর একটা রেখা এনে দেয়, ঠিকঠাক হলো না রেখাটা, যাই হোক এরকম একটা রেখা টেনে নেয়, দিয়ে বলে যে একদিক তোমার তোমাদের এদিকে যা আবিষ্কার করবে সেটা তোমাদের, এদিকে যা আবিষ্কার করবে সেটা আমাদের। তো এদিকটা নিয়ে নেয় স্পেন, এদিকটা নিয়ে নেয় পর্তুগাল, ঠিক আছে। তো এবার এরা এখান থেকে বেরোতে শুরু করে, স্পেনিশরা এদিকে যেতে শুরু করে এবং পর্তুগিজরা এদিকে যেতে শুরু করে এবং নতুন নতুন জায়গা আবিষ্কার করতে শুরু করে এবং সেখানে কলোনি বানাতে শুরু করে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে টর্ডেসিয়াসের চুক্তি, যেটা 1494 সালে হয়। তো 1497 তে এই চুক্তি অনুযায়ী, টর্ডেসিয়াসের চুক্তি অনুযায়ী আটলান্টিককে দুটি ভাগে বিভক্ত করা হয়েছিল, পর্তুগাল পূর্ব দিকটা নেয় এবং স্পেন পশ্চিম দিকটা নেয়, এবং তারা নির্বিঘ্নে দুজনের মধ্যে লড়াই না হয়ে নিজেদের মতো করে জায়গা দখল করতে শুরু করে বা নতুন কলোনি বানাতে শুরু করে। আর ইনি হচ্ছেন বার্থলোমিউ দিয়াস, যিনি উত্তমা সামন্তরী আবিষ্কার করেছিলেন। নেক্সট 1498-তে মে মাসে, 1498-এর মে মাসে আরো একজন পর্তুগিজ নাবিক এই কেপ অফ গুড হোপ বা উত্তমা অন্তরীপ থেকে এগোনোর চেষ্টা করে। এত অব্দি পথ সকলেরই এই অব্দি জানা, এই অব্দি এসে পৌঁছয়, যার নাম হচ্ছে কি ভাস্কো দা গামা, ভাস্কো দা গামা এখানে এসে পৌঁছয়। এখানে আসার পর সে জানে যদি আমি এদিকে চলে যাই তাহলে পেয়ে যাবো আমেরিকা, কারণ আমেরিকা ততদিনে আবিষ্কার হয়ে গেছে। তো ভাস্কো দা গামা ঠিক করে যে এবার বুদ্ধি করে আমরা এদিকে যাব, কলম্বাস এদিকে গিয়ে ভুল জায়গায় পৌঁছে গেছে, আমরা এদিকে যাব তাহলে হয়তো ভারত পাবো। তো এইভাবে আস্তে আস্তে সে এগোতে থাকে এই আফ্রিকার পূর্ব উপকূল ধরে ধরে, এবং ফাইনালি এইরকম জায়গাতে এসে আফ্রিকার পূর্ব উপকূল যেটা হর্ন অফ আফ্রিকা বলে পরিচিত এই জায়গাটা, হর্ন অফ আফ্রিকা, এইরকম জায়গাতে এসে ফাইনালি ভাস্কো দা গামা একজন ভারতীয়র সঙ্গে মিট করে, ভারতীয় যার নামটা আমরা একটু পরে দেখছি, আব্দুল মাজিদ। তো এর সঙ্গে মিট করার পর পর্তুগিজ ভাস্কো দা গামা দেখেই বুঝতে পেরে যায় যে এই ভারতীয়, এবং তাকে বলে যে ভারতে যাওয়ার পথ তাকে দেখানোর জন্য, এবং সে তাকে পথ দেখায় এবং ফাইনালি ভাস্কো দা গামা এই কালিকটে এসে পৌঁছয়। এবার এই কাজটাও একদিনে হয়নি, এইখান থেকে এই অবধি যাওয়ার মধ্যে অনেকটা টাইম লেগেছে, ভাস্কো দা গামা ধীরে ধীরে এই জায়গাতে গিয়ে পৌঁছয় এবং ফাইনালি একজন ভারতীয়র সাহায্যে সে পৌঁছয় ভারতে। কিন্তু তাহলে আমাদের এখান থেকে আরো একটা জিনিস আমরা এটা বুঝতে পারছি যে নিশ্চয়ই এই পথটা ভারতীয়রা আগেই জানতো বা কেউ না কেউ জানতো, সেই কারণেই তো একজন ভারতীয়কে এই জায়গাতে পাওয়া যাচ্ছে। তো হ্যাঁ, এই জায়গাটা এই পথটাও জানতো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ আফ্রিকার পূর্ব উপকূল, এই জায়গাটা সেই সময় আরবদের দখলে ছিল এবং আরবরা এখানে ব্যাপার করতো নিবিনে, অর্থাৎ আরবরা এই সেম পথ ধরে মশলা ভারত থেকে আনতো এবং এই পথ ধরে তারা পাঠিয়ে দিত ইউরোপে, ঠিক আছে। তো ফাইনালি যখন ভাস্কো দা গামা আব্দুল মাজিদের সহায়তায় কালিকটে এসে পৌঁছন 1498 সালের মে মাসে, তখন কালিকটের রাজা যিনি ছিলেন যার নাম হচ্ছে জামোরিন বা পর্তুগিজ ভাষায় যাকে বলা হয় সামুথিরি, তাকে স্বাগত জানায়। এবার এখান থেকে ভাস্কো দা গামা প্রচুর জিনিস জাহাজে তুলে সোজা চলে যায় তার দেশ অর্থাৎ পর্তুগালে, পর্তুগালে গিয়েছে সেই সমস্ত জিনিস বিক্রি করে হিউজ প্রফিট কামায় এবং ইউরোপের মার্কেটে সেই সময় মশলার দাম 10 গুণ কমে গেছিল, যা দাম আগে ছিল তার থেকে 10 গুণ কমে যায়, অর্থাৎ আগে যদি 1 কেজি মশলার দাম 100 টাকা ছিল সেটাই কমে হয়ে যায় 10 টাকা। যে সেখানকার মানুষও ভাবতে বসে যে কেন এত টাকা কমে গেল, তখন জানা যায় যে ভাস্কো দা গামার কারণে এটা হয়েছে, ভাস্কো দা গামা ভারত থেকে জিনিস নিয়ে এসছে দিয়ে এখানে বিক্রি করছে। তখন পর্তুগালের রাজাও এতে উৎসাহিত হয় যে ভালো ঠিক আছে, আমরা তাহলে নতুন একটা পথ আবিষ্কার করতে পেরে গেছি, এই পথ দিয়ে আমরা এবার থেকে মশলা আনতে পারবো, এবং সেই কারণে শুরু হয় ভারতের সঙ্গে পর্তুগালের বাণিজ্যিক সম্পর্ক। তো ভাস্কো দা গামা যিনি এই কাজ করে দেখান তিনি খুব বেশি ফেমাস হয়ে যান। এরপরে পর্তুগালের রাজা অন্য একজন ব্যক্তি যার নাম পেড্রো আলভারেজ, তাকে ভারতে পাঠান 1500 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে, অর্থাৎ প্রায় 2 বছর পরে। 2 বছর পরে 1500-তে পেড্রো আলভারেজ ক্যাব্রিয়ালেনার পুরো নাম ছিল, তাকে ভারতে পাঠানো হয় এবং সেম কালিকটে এসে তিনি পৌঁছন এবং পৌঁছে জামোরিনের সঙ্গে দেখা করেন, যিনি এখানকার রাজা ছিলেন জামোরিন। তো সেই জামোরিন তাকে একটা বাণিজ্য কুটি বা ফ্যাক্টরি তৈরি করার অনুমতি দেন কালিকটে। এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একবার এই ফ্যাক্টরি বা বাণিজ্য কুটি সম্পর্কে একটু বলে নেবো, কারণ এরপরে বাকি যে কটা চ্যাপ্টার রয়েছে ভারতের ইউরোপীয়দের আগমন সেখানে এই ফ্যাক্টরি টার্মটা খুব ইম্পর্টেন্ট এবং বহুবার আমরা পাবো। এই ফ্যাক্টরি জিনিসটা আজকের ফ্যাক্টরির মতো নয়, আজকে ফ্যাক্টরি কি যেখানে কোনো একটা জিনিস মানে কাঁচামাল আসে এবং সেখানে এসে ফিনিশড গুডস বা তৈরি জিনিসে পরিণত হয় দিয়ে আমাদের কাছে চলে আসে, এখানে কি আছে কাঁচামাল। কিন্তু সেই সময় ফ্যাক্টরি ছিল এমন একটা জিনিস, ফ্যাক্টরিতে কি হতো ভারত থেকে বিভিন্ন কাঁচামাল এখানে এসে স্টোর হতো, বিশেষত মশলা, আমরা মশলা নিয়েই মেনলি কথা বলবো, এখানে এসে জমা হতো, এখান থেকে এবার জাহাজে করে যে দেশের ফ্যাক্টরি সেইখানে এসে পাঠিয়ে দেওয়া হতো, অর্থাৎ কালিকটে যদি পর্তুগিজ ফ্যাক্টরি তৈরি হয়, পর্তুগিজ বাণিজ্য কুটি তৈরি হয়, সেখানে গিয়ে এসে মশলা জমা হবে এবং সেই মশলা পর্তুগিজ জাহাজে করে চলে যাবে পর্তুগালে। এই হচ্ছে
বাণিজ্য কুটির কনসেপ্ট। কিন্তু এই কালীঘাটের যে বাণিজ্য কুটি যেটা তৈরি করা হয় এই সময় 1500-তে, সেটা বেশি দিন অব্দি চলতে পারেনি, জাস্ট তৈরি হয়, সঙ্গে সঙ্গে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়। সেই কারণেই আমরা বলি না যে পর্তুগালের মানে পর্তুগিজদের প্রথম ফ্যাক্টরি কালীঘাটে, কিন্তু তারা চেষ্টা করেছিল প্রথম একটা ফ্যাক্টরি তৈরি করতে এই জায়গাতে, অর্থাৎ কালীঘাটে। কেন এখানে প্রবলেমটা হয়, দেখো এইখানে যদি তারা ফ্যাক্টরি তৈরি করে তার মানে এখান থেকে এবার ব্যবসা বাণিজ্য হবে ডাইরেক্ট কার সঙ্গে, ইউরোপের সঙ্গে। ইউরোপের সঙ্গে যদি ব্যবসা বাণিজ্য হয় কাদের ক্ষতি হবে, এইখান থেকে যারা এতদিন মশলা পাঠাচ্ছিল তারা, অর্থাৎ আরবিয়ানরা, এইখান দিয়ে যারা পাঠাইল অর্থাৎ তুর্করা, এদের প্রবলেম হয়ে যাবে। তো তখন এরা বুঝতে পারে যে পর্তুগাল তাদের কাছে একটা ডেঞ্জারের মতো। এই জিনিসগুলো বলার আগে আরো একটা জিনিস আমি বলে নিতে চাই, যেটা আগে বলতে ভুলে গেছি, শুরুতে বলা উচিত ছিল, সেটা হচ্ছে এই জায়গাতে একটা দেশ রয়েছে যার নাম ইটালি, এবং এই ইটালি দেশের একটা শহরের নাম তোমরা খুব শুনেছো যেটার নাম হচ্ছে ভেনিস। এই ভেনিস ব্যাপারী, ভেনিসের ব্যবসায়ী, এই টার্মটা আমরা শুনে এসেছি বহুদিন থেকে, কারণ এই ভেনিসের ব্যাপারীরা প্রচন্ড বেশি ধনী ছিল। এবং এরা কি করত, এই যে পথে ব্যবসাটা হচ্ছিল, অর্থাৎ এইখানে যে অংশটা, অর্থাৎ আমাদের অটোমান সাম্রাজ্য যে জায়গাটা দখল করে নিয়েছে সেই জায়গাটাতে, সেই পথ দিয়ে যে ব্যবসাটা হতো, সেই তার আগে কি হচ্ছিল, বাইজেন্টাইন সাম্রাজ্য এখানে ব্যবসা করছিল। বাইজেন্টাইন যে ব্যবসায়ীরা তারা এসে ভেনিসের ব্যাপারীদের ব্যবসায়ীদের জিনিস দিত, এবং ভেনিসের ব্যাপারীরা পুরো ইউরোপে ছড়িয়ে দিত। তো ভেনিসের ব্যাপারীরা বহু প্রাচীন কাল থেকে এই ব্যবসার সঙ্গেই যুক্ত ছিল। তো যখন এই পর্তুগিজরা এই জায়গাটা, এই যাত্রাপথটা আবিষ্কার করে নেয়, তখন এই তিনজনের সব থেকে বেশি ক্ষতি হয়। ভেনিস এতদিনে প্রায় তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, ইতালির ব্যবসা প্রায় বন্ধ, কারণ এখানে তুর্করা এসে দখল করে নিয়েছে, সে কারণে। তবু তাদের একটু আধটু ব্যবসা ছিল, তারা তাদের তো ক্ষতি সব থেকে বেশি। আরবীয়দের ক্ষতি হয়, কারণ তারা এখান থেকে জিনিস পাঠাতে পারবে না, যদি কম দামে এই পথ দিয়ে যায় তাহলে আরবের বেশি দামের জিনিস কেন ইউরোপের মানুষ নেবে, সেটা প্রবলেম হয়ে যায়। তো এরাই সম্ভবত, এরাই কারণ, এটা এক্স্যাক্টলি কিছু বলা সম্ভব নয়, সম্ভবত এরাই এখানে যে বাণিজ্য কুটিটা তৈরি হয়, অর্থাৎ আমাদের কালীঘাটে, সেই বাণিজ্য কুঠিটার উপরে একাত করে এবং ধ্বংস করে দেয়। তো সেই কারণে এখানে লেখা হয়েছে যে এটা শীঘ্রই এটা বন্ধ হয়ে যায়। এরপরের ঘটনা 1501 খ্রিস্টাব্দে, এই সমস্ত দেখে ইউরোপে সরি পর্তুগালের রাজা ভাস্কো দা গামাকে পুনরায় পাঠায়, পুনরায় তাকে ভারতে পাঠানো হয়, এবং এগেন তিনি এতে পৌঁছন কোথায়, এই জায়গাতে, অর্থাৎ কালীঘাটে। এবং তখনও যিনি রাজা তিনি হচ্ছে আমাদের জামোরিন। জামোরিনকে এসে তিনি বলেন যে আমাদের বাণিজ্য কুঠি বানানোর অধিকার দিতে হবে। তখন জামোরিন বেঁকে বসেন যে আমরা কেন এখানে পর্তুগালকে বাণিজ্য কুঠি বানাতে দেব, তার ফলে আমাদেরও ক্ষতি। এখানে এই আরবীয়রা জামোরিন এবং গুজরাট এই সমস্ত অঞ্চলের যারা রুলার ছিল তাদেরকে এইটা বোঝাতে সক্ষম হয় যে যদি তোমরা পর্তুগাল পর্তুগিজদের ব্যবসা করতে দাও তাহলে তোমাদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি, তাহলে এদেরকে এখানে ব্যবসা করতে দেওয়া যাবে না। তো এই সময় সেই কারণে জামোরিনও বেঁকে বসে, কিন্তু ভাস্কো দা গামা সে এসে জোর জবরদস্তি করে বা জামোরিনকে এখানকার লোকাল যারা রুলার ছিল তাদেরকে পরাজিত করে, তারপরে যে আরবের যারা ব্যবসায়ী ছিল তাদের জাহাজ ধ্বংস করে, আরবীয় বিভিন্ন শহরের ওপর অ্যাটাক করে, মানে এক কথায় বলা যেতে পারে ভয় দেখিয়ে 1503 খ্রিস্টাব্দে তাদের প্রথম বাণিজ্য কুঠি খুলতে সক্ষম হন, এবং সেই জায়গাটা হচ্ছে কোচিন। তো তো এখান থেকে কোশ্চেন যদি পরীক্ষায় পাও যে ভারতে পর্তুগিজদের প্রথম বাণিজ্য কুঠি কোনটা ছিল, নয় অপশনে কোচিন থাকবে, নয় আমাদের কালীঘাট থাকবে, কারণ আমি কালীঘাটের গল্পটা বললাম কি হয়েছিল সেটা প্রপারলি তৈরি করা যায়নি, কিন্তু কোচিন তাদের প্রথম ফ্যাক্টরি যেটা তৈরি হয় 1503। তো এইভাবে পর্তুগিজরা ফাইনালি ভারতে একটা বাণিজ্য কুঠি স্থাপন করতে পারে, এবং এর পরের ঘটনাতে আমরা যাব যেটা হচ্ছে 1505-এ। তার আগে একটু বেসিক জিনিসটা বলে নিই, এইটুকু টাইমের মধ্যে মানে 1503 এবং 1505-এর মধ্যে কি হয়, পর্তুগিজরা এখানে কেন এসেছিল, নতুন যাত্রা, নতুন একটা পথ আবিষ্কার করার জন্য। তাদের কোনো ধারণাই ছিল না যে আমরা একদিন ভারতে পৌঁছতে পারবো, কারণ বহু লোক চেষ্টা করছে ভারতে পৌঁছানোর, আলটিমেটলি তারা পৌঁছয়। অতএব এইখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে পর্তুগিজরা কোনো কোম্পানি তৈরি করে ভারতে আসেনি, যেমন আমরা দেখবো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা নিজেরা আগে দেশের মধ্যে একটা কোম্পানি প্রতিষ্ঠা করে, দিয়ে সেই কোম্পানির মাধ্যমে ভারতে আসে। অর্থাৎ তারা গুছিয়ে একদম এসেছিল ভারতে, কিন্তু পর্তুগিজদের ক্ষেত্রে সেই ব্যাপারটা হয়নি। তারা পরবর্তীকালে দেখে যে আস্তে আস্তে ভারতে জায়গা বেশি হতে থাকছে, কারণ এই কোচিনে কুটি হওয়ার পর থেকে আস্তে আস্তে ইউরোপ পর্তুগিজরা পশ্চিম উপকূলের একাধিক জায়গাতে পর পর বাণিজ্য কুঠি তৈরি করতে শুরু করে, এবং তখন এই সমস্ত বাণিজ্য কুঠিকে এই করার জন্য, মেনটেন করার জন্য দরকার হয় তাদের একজন গভর্নর, এবং দরকার হয় একটা কোম্পানি। তো সেই হিসাবে 1505-এ পর্তুগালের রাজা, যিনি সেই সময় পর্তুগাল পর্তুগিজ রুলে ছিলেন, কিং ছিলেন, তিনি ফ্রান্সিসকো দে আলমিডাকে ভারতের নতুন গভর্নর করে পাঠান। অর্থাৎ ইনি হচ্ছেন ভারতের প্রথম গভর্নর, এবং একটা কোম্পানিও এখানে স্থাপিত হয়,
যে কোম্পানিটার নাম নেক্সট ম্যাপে তোমরা দেখতে পাবে লেখাই রয়েছে সেটা হচ্ছে ইস্ট্যাডো পর্তুগিজ দে ইন্ডিয়া, ঠিক আছে? এটা হচ্ছে তাদের কোম্পানির নাম ছিল। যাই হোক, এটা আমরা এই কোম্পানিগুলোর নাম বা এগুলো একদম লাস্টে যখন এই পুরো চ্যাপ্টার হয়ে যাবে তখন প্রত্যেকটা কোম্পানির নাম কারা ফার্স্ট আসে কারা লাস্ট আসে কবে লাস্ট যায় এগুলো আমি একটা লিস্ট করে বলে দেবো, সেটা এখন আপাতত থাক। আমরা যে ঘটনাক্রম সেগুলোতে এগিয়ে যাই। তো ফাইনালি আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতে একটা ব্রিটিশ পর্তুগিজ কোম্পানি প্রতিষ্ঠা হয় এবং নতুন একজন গভর্নর নিযুক্ত হন ফ্রান্সিসকো দে আলমিডা, যিনি যিনি ভারতে একটা নতুন নীতি প্রবর্তন করেন যেটা হচ্ছে শান্ত জল নীতি বাংলায় বলা হয় এবং ইংরেজিতে বলা হয় ব্লু ওয়াটার পলিসি। বেসিক্যালি এই পলিসিটা আর কিছুই নয়, ইনি ভেবেছিলেন মানে ফ্রান্সিসকো দে আলমিডা একটা জিনিস বুঝতে পেরেছিলেন যে পর্তুগিজদের মেন পাওয়ার হচ্ছে সমুদ্র, আর এই সমুদ্রের ওপর আমাদের পুরো 100% ক্ষমতা রাখতে হবে। তো সেই কারণে তিনি যে আমরা এই অঞ্চলগুলো দেখছি সমুদ্র অঞ্চলগুলো, যে যে অঞ্চল দিয়ে মানে পর্তুগাল এবং ভারতের মধ্যে যে যে সমুদ্র অঞ্চলগুলো ছিল সেইগুলো প্রত্যেকটাই সেইগুলোর উপর প্রত্যেকটাতেই তিনি পাওয়ার বিস্তার করতে শুরু করেন, একে একে সমস্ত জায়গাগুলো দখল করে নেন, মেন মেন যে বন্দরগুলো সেইগুলো সমস্ত দখল করে নেন এবং এখানে প্রচুর মানে বোমা বর্ষণ হেনা তেনা করে বিপক্ষের জাহাজ ডুবিয়ে দিয়ে তিনি এই পুরো সমুদ্র পথটা দখল করে নেন, যে পদ্ধতিটাকে যে পলিসিটাকে বলা হচ্ছে শান্ত জল নীতি বা ব্লু ওয়াটার পলিসি। তো এখান থেকে এটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যে ব্লু ওয়াটার পলিসি কে ইন্ট্রোডিউস করেন, সেটা হচ্ছে ফ্রান্সিসকো দে আলমিডা। তো 1505-এর পরের ঘটনা আমরা চলে যাবো 1507-এ, তার আগে এখানে যাওয়ার আগে আবার সেম এখানে যেটা বলবো যে এই যুদ্ধের অ্যাকচুয়াল ক্ষতি কাদের হচ্ছে, সেম সেই আরবিয়ানদের, এখানে ভেনিসের ব্যবসায়ীদের যারা অলরেডি প্রচুর লস করছে, আর এবার ক্ষতি হতে শুরু করেছে ভারতের এই সমস্ত উপকূলবর্তী যে সমস্ত রুলাররা ছিল তারা, অর্থাৎ জামরিন যার উপর অলরেডি অ্যাটাক করে এই সমস্ত কুঠি ফুটি বানানো হয়েছে, সে তো এবার বুঝতে পারছে যে আমি যাদেরকে এখানে এনে বসিয়েছি তারা আসলে আমার বন্ধু নয়, তার থেকে বরঞ্চ যখন আরবীয়রা ছিল আরবীয় ব্যবসা করছিল আমারও ব্যবসা ভালোই চলছিল, এরাও প্রফিট করছিল আমিও প্রফিট করছিলাম, এখন আর এই প্রফিটটা বন্ধ কারণ পর্তুগিজরা সেখানে দখল করে নিয়েছে, এইবার তারা যে যারা লোকাল রুলার রয়েছে তাদের যে শেয়ার দেওয়া সেটাও আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। অন্যদিকে সেম ক্ষতি হতে থাকে গুজরাটের, গুজরাটের রুলার তারও ক্ষতি হতে থাকে, তখন এই আরবীয়রা অন্যদিকে এই ভেনিস মানে ইটালির যারা লোক ইটালির যারা ব্যবসায়ী তারা সঙ্গবদ্ধ হয় যে আমাদের যেভাবে হোক এইখান থেকে পর্তুগিজদেরকে সরাতে হবে। তো এবার ব্যাপারটা দেখো কারা এখানে মানে কোন কারা কারা একত্রিত হচ্ছে, একদিকে দুটো ভারতীয় রুলার দুজন ভারতীয় রুলার, অন্যদিকে আফ্রিকাতে এক রাজত্ব করছে যারা অর্থাৎ আরবীয়রা এবং এখানে যারা রাজত্ব এখানে যারা রয়েছে অর্থাৎ কিছু ইউরোপীয় দেশ, এরা সকলে মিলে একটা ট্রিটি মানে একটা দল তৈরি করে এবং এই দল সম্মিলিত ভাবে পর্তুগিজদের উপরে আক্রমণ করে যেটা দিউয়ের যুদ্ধ নামে পরিচিত। 1507-এ এই যুদ্ধটা হয়, 1507-এ দিউয়ের প্রথম যুদ্ধ হয় যে যুদ্ধে পর্তুগিজরা পরাজিত হয় এবং এই যুদ্ধে ফ্রান্সিসকো দে আলমিদার পুত্র মারা যান। কিন্তু সেকেন্ড আরো একটা যুদ্ধ হয়, এখানে শুধু 1507-এরটা লেখা রয়েছে, 1509-তে আরো একটা যুদ্ধ হয়, এতটা ইম্পর্টেন্ট নয় সালগুলো, তাও আমরা যেহেতু পরপর ক্রোনোলজিক্যালি আসছি তো সেই জন্য আমি বলতে বলতে যাচ্ছি। 1507-এর পর 1509 হয় সেকেন্ড দ্বীপের যুদ্ধ, দ্বীপের দ্বিতীয় যুদ্ধ, যে যুদ্ধে পর্তুগিজরা এই আরবীয়দের গুজরাট এবং যারা যারা এই দলটা বানিয়েছিল সকলকে পরাজিত করে, অর্থাৎ বুঝতে পারছো যে পর্তুগিজরা এই সময় কতটা শক্তিশালী। এবং এই যে যুদ্ধটা হয় এটা একটা নৌযুদ্ধ ছিল, ব্যাটেল অফ ডিউ বা দিউয়ের যুদ্ধ এটা নৌযুদ্ধ ছিল, অর্থাৎ এদের নৌবাহিনীর সঙ্গে পর্তুগিজদের নৌবাহিনীর একটা যুদ্ধ হয়। তাহলে এখানে সেটাই লেখা রয়েছে 1507-এ দিউয়ের যুদ্ধ, যেখানে পর্তুগিজরা মিশরীয় এবং গুজরাটের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে এবং এই যুদ্ধের মাধ্যমে এই দুটো যুদ্ধের মধ্যেই আলমিডার পুত্র মারা গেছিলেন। ক্লিয়ার? নেক্সট, এবার ধীরে ধীরে দিউয়ের যুদ্ধে জয়লাভ করার পর মোটামুটি পর্তুগিজদের এই সময় বাধা দেওয়ার মতো সেরকম কেউ ছিল না। হ্যাঁ, ভারতে সেই সময় মুঘল সাম্রাজ্য সবে প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু মুঘল সাম্রাজ্য এই সময় খুব একটা বেশি যে শক্তিশালী সেটা নয়। হুমায়ুন যিনি এই সময় চেষ্টা করছেন কিভাবে এ করা যায়, শেরশাহ তাকে বাধা দিচ্ছেন, যেগুলো মেডিভাল হিস্ট্রি মানে ইম্পর্টেন্ট টপিক সেখানে আমি যাচ্ছি না, কিন্তু ভারতে বলতে গেলে সেই সময় যে সেন্ট্রালাইজড পাওয়ার সেটা খুব একটা বেশি ছিল না। আর সেই সুযোগে একে একে এতগুলো জায়গাতে পর্তুগিজরা তাদের বাণিজ্য বুকি স্থাপন করতে সক্ষম হয়। এখানে সুরাট থেকে শুরু করে আমরা যদি পশ্চিম বেঙ্গলে যাই বাংলাতে এই হুগলি অবধি এই পুরো জায়গা, তার মধ্যে মেনলি উপকূল অঞ্চলগুলোতে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা জায়গাতে তারা বাণিজ্য কুঠি তৈরি করে। তোমরা এই ম্যাপের মাধ্যমে দেখে নিতে পারো কোন কোন জায়গাতে তারা কুঠি তৈরি করে, ইয়ারও দেওয়া রয়েছে, যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, আমাদের যেগুলো দরকার সেগুলোই আমি এখানে লিখেছি, কিন্তু তোমাদের যদি দরকার লাগে তোমরা এই ম্যাপ থেকে দেখে নিতে পারো যে কোথায় কোথায় তারা বাণিজ্য কুঠি বানায় কবে বানায়। আর শুধু এই জায়গাগুলোই নয়, যেরকম বললাম যে এই পুরো সমুদ্র পথের যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বন্দরগুলো ছিল সেই সমস্ত বন্দর পর্তুগিজরা দখল করে এবং প্রত্যেকটাতেই নিজেদের বেস তৈরি করে, এবং যার ফলে কি হয় এই পুরো সমুদ্র পথের উপর পর্তুগিজদের এখন একচেটিয়া আধিপত্য হয়ে যায়। ওকে, নেক্সট আমরা যাব
1510 আমরা শেষ করেছি এখানে হচ্ছে 1509 তে 1509 তে দিউয়ের সেকেন্ড যুদ্ধ হয় যেখানে পর্তুগিজরা জয়লাভ করে এবং তারা আস্তে আস্তে অনেকগুলো জায়গা দখল করে এরপরে নতুন গভর্নর আসে পর্তুগিজের 1510 খ্রিস্টাব্দে যার নাম আলফান্সো দি আলবুকার যিনি কার্টাজ সিস্টেম শুরু করেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আমাদের জানতে হবে এনাকে বলা হয় এই আলফান্সো দি আলবুকারকে বলা হয় ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কারণ আমরা যেই ম্যাপের মাধ্যমে দেখলাম যে জায়গাগুলো সেগুলো তো আর একদিনে হয়নি এগুলো আস্তে আস্তে হয়েছে এবং এর বেশিরভাগটাই হয় ইভেন যে বাইরের জায়গাগুলো বললাম যে ইম্পর্টেন্ট বেস গুলো তৈরি করা প্রত্যেকটাই প্রায় আলফান্সো দি আলবুকারকের নেতৃত্বে হয় এবং এই কার্টাজ সিস্টেম যা ব্যাপারটা কি সেটা সম্পর্কে একটু জানবো যেটা তিনি আলফান্সো দি আলবুকার ভারতে প্রতিষ্ঠা শুরু করেন শুধু ভারতে বলা হলে অ্যাকচুয়ালি এই সিস্টেমটা তিনি শুরু করেন অ্যাকচুয়ালি এই সিস্টেমটা কি আমরা যে ব্লু ওয়াটার পলিসি দেখে এলাম একটু আগে যে ব্লু ওয়াটার পলিসির মাধ্যমে প্রত্যেকটা জায়গা দখল করা হয় সমুদ্রের উপরে পুরোপুরি ভাবে পর্তুগিজদের আধিপত্য বিস্তার হয় তারই এক্সটেনশন হচ্ছে এই কার্টাজ সিস্টেম অর্থাৎ এই কার্টাজ সিস্টেমের মাধ্যমে যারা এই সমুদ্র পথের মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য করতে চায় যারা ইচ্ছুক তাদেরকে বলা হয় যে তোমাদেরকে একটা কার্টাজ নিতে হবে তোমাদেরকে একটা অনুমতিপত্র নিতে হবে কার কাছ থেকে পর্তুগিজদের কাছ থেকে যদি তোমরা এই পথ দিয়ে কোথাও যেতে চাও তাহলে তোমাদের একটা এরকম অনুমতিপত্র নিতে হবে এবং এই অনুমতিপত্রটার বিশেষত্ব হচ্ছে তোমরা যদি এটা নাও তাহলে তোমাদের এই যাত্রাপথে কোনো রকম প্রবলেম হবে না তার গ্যারান্টি দিচ্ছে পর্তুগিজরা যদি তোমরা না নাও তাহলে যে কোনো সময় এই পথের মধ্যে তোমাদের উপর অ্যাটাক করা হবে এবং পর্তুগিজরাই সেটা অ্যাটাক করবে তোমরা কিছু করতে পারবে না এবং হ্যাঁ এই সময় সেই রকমই ব্যাপার ছিল যে পর্তুগিজদের নৌশক্তি এতটাই শক্তিশালী ছিল যে তাদের এখানে হারাবার কেউ ছিল না ইভেন এই কার্টাজ এই যে অনুমতিপত্রটা সেটা যে এই সময় ভারতের যারা মুঘল বাদা ছিল তাদেরকে পর্যন্ত নিতে হতো কারণ মুঘলরা স্থলশক্তিতে অনেক বেশি শক্তিশালী ছিল অর্থাৎ স্থলে ল্যান্ড যদি যুদ্ধ হয় সেখানে মুঘলরা খুব শক্তিশালী কিন্তু জলপথে মুঘলরা অত বেশি শক্তিশালী ছিল না এবং এর ফলে মুঘল জাহাজকেও মুঘলদেরও ব্যবসা বাণিজ্য হতো তাদেরও জাহাজকে এই অনুমতিপত্র পর্তুগিজদের কাছ থেকে নিতে হতো এটাই হচ্ছে কার্টাজ সিস্টেম বেসিক্যালি কার্টাজ সিস্টেম আলফান্সো দি আলবুকার্কের আগে থেকেই শুরু হয়ে গেছিল কিন্তু প্রপারলি এই ইনি আলবুকার্কি এটা শুরু করেন এই ব্যাপারটা প্রপারলি শুরু করেন আর বাকিদের কথা যেটা আমরা দেখছিলাম যে আরবিয়ান বণিক এরা অ্যাকচুয়ালি এই সময় থেকে পুরোপুরি ভাবে অবসোলেট হয়ে যায় কারণ আরবিয়ান বণিকরাও এই নৌশক্তিতে এদের সঙ্গে পেরে ওঠেনি পর্তুগিজদের সঙ্গে তার কারণ হচ্ছে যে অঞ্চলে মানে এরা যেভাবে বিস্তার লাভ করেছিল নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছিল সেই জিনিসটা আরবীয়দের মধ্যে ল্যাক ছিল এবং আরবীয়দের এই সময় থেকে জাস্ট ব্যবসা বাণিজ্য বন্ধই হয়ে যায় বলা যেতে পারে নেক্সট আমরা যাবো 1510 কমপ্লিট 1510 এই একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে যেটা আলফান্সো দি আলবুকার্কের নেতৃত্বে হয় সেটা হচ্ছে বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করা হয় অর্থাৎ গোয়া পাওয়া যায় পর্তুগিজরা গোয়া জায়গাটা দখল করে এবং তোমরা জানো যে এই গোয়া অঞ্চলেই তারা শেষ পর্যন্ত থেকে যাবে যখন ভারত স্বাধীন হয়ে যাবে তখনও পর্যন্ত গোয়াতে থাকবে তারা যাই হোক এই গোয়া জায়গাটা দখল করে বিজাপুরের সুলতানের কাছ থেকে এবং তার নামটাও ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউসুফ আদিল শাহর কাছ থেকে এটা দখল করা হয় আর যেটা বলছিলাম যে আলফান্সো দি আলবুকার্ক বাইরেও যে মেন মেন বেস গুলো সেইগুলো সব দখল করে নেয় যাতে এই কার্টাজ সিস্টেম প্রপারলি চলতে পারে যেমন 1511 তিনি মালায় দখল করেন 1515 ওরমুজ দখল করেন আচ্ছা আর একটা কথা এখানে কিন্তু গোয়া জাস্ট দখল করা হয়েছে 1510 এখনো কিন্তু রাজধানী তৈরি হয়নি যাই হোক এছাড়াও আলবুকার্কের সময়তেই ভারতে তামাক আসে তামাক তোমরা জানো যে পর্তুগিজরাই ভারতে শুরু করে তারপরে প্রিন্টিং প্রেস অর্থাৎ ছাপাখানা এই জিনিসটাও পর্তুগিজরাই আনে ভারতে তো এইগুলো হয় যাই হোক এগুলো পরের ঘটনা 1524 পরে আমরা আবার এগিয়ে যাবো 1524 1524 ভাস্কো দা গামা পুনরায় ভারতে আসেন এবং এটাই ভাস্কো দা গামার শেষ ভারতে আসা এবং এখানে এসেই তিনি মারা যান কোচিনে তিনি মারা যান এটা কোচিনের একটি কি বলা যায় এটা চার্চের মধ্যে ভাস্কো দা গামার সমাধি ভাস্কো দা গামা শেষবারের মতো ভারতে আসেন 1524 এবং কোচিনে তিনি মারা যান 1529 পর্তুগিজের নতুন আরেকজন গভর্নর আছে যার নাম নিনো কুনহা ওকে আর একটা জিনিস এখানে বলা হয়নি সেটা হচ্ছে সতী ব্যবস্থা বেসিক্যালি কি হয় আলফান্সো দে আলবুকার্ক এদের সেকেন্ড যে গভর্নর সে পর্তুগিজ যারা ভারতে এসেছিল তাদেরকে বলে যে তোমরা এখানেই সেটেল হও কি করে করবে এখানকার যারা মহিলা রয়েছেন তাদেরকে বিবাহ করো কারণ তাদের বিবাহ করলে তাদের যে সন্তানরা হবে তারা পর্তুগিজ হয়ে জন্মাবে তো এটাই এদের কনসেপ্ট ছিল যে যত পারো এখানে বিয়ে করো এবং যত পারো এখানে তোমাদের পপুলেশন বাড়াতে থাকো এই সময়ে সতী ব্যবস্থা মানে এদের হাত থেকে বাঁচার জন্য একটা কথা মনে রাখবে যে পর্তুগিজরা প্রচন্ড বেশি অর্থোডক্স ছিল ওরা খ্রিস্টান ছিল এবং জোর করে ধর্ম ধর্মান্তর করা বা জোর করে বিভিন্ন ধর্মীয় ব্যাপারে ঢোকা এই জিনিসগুলো হয়েছিল এই সময় প্রচুর হয়েছিল এবং এই সমস্ত অত্যাচার থেকে বাঁচতে যে এই এই সময় মহিলারা বিশেষত গোয়ার কথাই বলা হচ্ছে কারণ গোয়াতেই তাদের একটা প্রপার বেস তৈরি হয়ে গেছিল এই সময় এছাড়াও যে সমস্ত জায়গাগুলো তারা তাদের দখলে ছিল সেই সমস্ত জায়গাতে মহিলারা যখনই তাদের হাজবেন্ড মারা যেত
বুঝতে পারছো, আগুনে ঝাঁপ দিয়ে তারাও নিজেরা আত্মহতি দিত, এবং এর মেন উদ্দেশ্যই হচ্ছে পর্তুগিজদের অত্যাচার থেকে বাঁচা। সেইটাই বন্ধ করে দেয় আলফান্সো দি আলবুকার্ক এবং বলে যে ওই যারা বিধবা হয়েছে তাদেরকে বিয়ে করো। তো এইখানে এটাকেই বলা হচ্ছে সতী প্রথা বন্ধ করেন তিনি। অ্যাকচুয়ালি কিন্তু এটা কোনো মানে খুব ভালো কাজের জন্য যে সতী ব্যবস্থার মতো খারাপ ব্যবস্থাকে তিনি বন্ধ করার চেষ্টা করেছিলেন মানবতার খাতিরে, এরকম কোনো ব্যাপার নয়। মেন উদ্দেশ্য হচ্ছে এখানে বিস্তার লাভ করা, জাস্ট এটাই। যাই হোক, আমরা আবার চলে যাবো 1529-এ। এই সময় নতুন একজন গভর্নর ভারতে আসেন, যার নাম নিনো দা কুনহা। নিনো দা কুনহা ভারতের ইতিহাসে একটা কারণেই বিখ্যাত, সেটা হচ্ছে 1530-এ, অর্থাৎ এর পরের বছরে তিনি গোয়ায় রাজধানী স্থানান্তরিত করেন। এই সময় থেকে গোয়া তাদের রাজধানী হয়ে যায় এবং এরপরে বহুদিন এটা থাকবে, সিএস অব্দি গোয়ায় তাদের মেন বেস থাকবে। এরপরে ঘটনা 1534-এ, গুজরাটের যিনি এই সময় সুলতান ছিলেন যার নাম বাহাদুর শাহ, এনার কাছ থেকে বেসিন দ্বীপ পর্তুগিজরা লাভ করে। বেসিন দ্বীপ বেসিক্যালি যে মুম্বাই যে শহর সেটা এই বেসিন দ্বীপের কাছেই অবস্থিত। পরবর্তীকালে আমরা এটার সম্পর্কে আলোচনা করব, মুম্বাই সম্পর্কে বা বোম্বে সম্পর্কে। তো বেসিন দ্বীপ তারা লাভ করে এবং বাহাদুর শাহের নাম তোমরা শুনেছো, বাহাদুর শাহ অ্যাকচুয়ালি গুজরাটের সুলতান ছিলেন এবং হুমায়ুন যখন ভারতে এস্টাবলিশ করার চেষ্টা করছেন তখন গুজরাটের সুলতানের সঙ্গে মানে বাহাদুর শাহর সঙ্গে হুমায়ুনের প্রবলেম ছিল। আর বাহাদুর শাহ সেই সময় পর্তুগিজদের সাহায্য নেয় যে হুমায়ুনের বিরুদ্ধে হেল্প করার জন্য, এবং সেই কারণে এই বেসিন দ্বীপ তাদের দেওয়া হয়। বেসিন দ্বীপ এখান থেকে লাভ করে পর্তুগিজরা। কিন্তু তোমরা এর পরের ইতিহাস মানে মিডিভাল হিস্ট্রিতে জানো মুঘলদের ইতিহাস, যে গুজরাট আক্রমণ করাতে দূরে থাক, হুমায়ুনকে ভারত ছেড়েই চলে যেতে হয়, যার ফলে গুজরাটের উপর যে হুমায়ুনের আক্রমণের একটা ছিল সেটাও সম্ভাবনাও দূর হয়ে যায় বেশ কিছুদিনের জন্য, এবং পরবর্তীকালে গুজরাটের শাসক বাহাদুর শাহের সঙ্গে পর্তুগিজদের আবার খারাপ সম্পর্ক হয়ে যায়। তারা এবার মানে যে ভালো সম্পর্কটা এখান থেকে শুরু হয়েছিল 1534-এ, তারপর থেকে সম্পর্ক খারাপ হতে শুরু করে এবং 1537-এ গুজরাটের শাসক অর্থাৎ বাহাদুর শাহকে আমন্ত্রণ জানানো হয় একটি পর্তুগিজ জাহাজে এবং সেখানেই তাকে হত্যা করে দেওয়া হয়। তো এই সময় পর্তুগিজদের এমনই পাওয়ারটা এতটাই বেড়ে গেছিল যে তারা ভারতের একজন সুলতানকে, ভারতের একজন শাসককে জাহাজে ডেকে এনে তাকে হত্যা করে দিচ্ছে, এইরকম অবস্থায় পৌঁছে গেছিল যে 1537-এ এই ঘটনা ঘটে এবং এখানে বাহাদুর শাহ মারা যান। এরপরে আমাদের যে ইম্পর্টেন্ট ঘটনা সেটা ঘটে 1608 খ্রিস্টাব্দে, যেখানে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স তার জাহাজ নিয়ে ভারতে পৌঁছন। তিনি পৌঁছন কোথায়? সুরাটে, এবং তার জাহাজের নাম ছিল হেক্টর। এই সম্পর্কে ডিটেলসে আমি কিছু বলছি না এখানে, কারণ যখন আমরা ইংরেজদের সম্পর্কে পড়বো সেই সময় ডিটেলসে আমরা এনার সম্পর্কে জানবো। তো যাই হোক, হেক্টর জাহাজ নিয়ে 1608-এ সুরাটে পৌঁছন এবং এই জায়গা থেকে টার্নিং পয়েন্ট শুরু হয়। টার্নিং পয়েন্ট কেন বলবো, কারণ এই ইংরেজদের মাধ্যমে, ইংরেজদের কারণেই বেসিক্যালি পর্তুগিজরা ধীরে ধীরে ভারতের রাজনীতি থেকে পিছিয়ে পড়তে শুরু করে। যাই হোক, ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স এখানে ভারতে এসে পৌঁছন, সুরাটে পৌঁছন। সেই সময় তিনি ভারতের শাসক, ভারতের বলতে মেন মুঘল শাসক, তার নাম হচ্ছে জাহাঙ্গীর, এবং জাহাঙ্গীর এনার উপর খুবই ইমপ্রেস হন এবং তাকে 400 মনসবদার এবং 30,000 টাকা বেতনে নিয়োগ করেন। কিন্তু অ্যাকচুয়ালি উইলিয়াম হকিন্স এর উদ্দেশ্য কি ছিল, তিনি দেখতে পান যে পর্তুগিজরা বহুদিন মানে ইংল্যান্ড দেখে যে বহুদিন থেকে পর্তুগিজরা ব্যবসা করছে, এই পুরো মশলার বাণিজ্যের উপর তাদের একচেটিয়া অধিকার রয়েছে। সেই সময় 1600 শতাব্দীর মানে 1600 খ্রিস্টাব্দ আস্তে আস্তে ইউরোপের অন্যান্য যে দেশগুলো তারাও শক্তিশালী হয় এবং তারাও এবার বেরিয়ে পড়ে যে আমরা কিভাবে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবো, এবং সেখানে এগিয়ে যায় দুটো কোম্পানি মানে দুটো দেশ, একটা হচ্ছে ডাচ অর্থাৎ নেদারল্যান্ড এবং সেকেন্ড হচ্ছে ইংল্যান্ড। তো ইংল্যান্ডের থেকে ক্যাপ্টেন হকিন্স এখানে আসেন এবং উদ্দেশ্য হচ্ছে একটা ব্যবসায়িক পারমিট, সেম কুঠি বানানোর একটা পারমিশন পাওয়া। কিন্তু প্রবলেমটা হচ্ছে, যেটা আমরা সেই কার্টাজ সিস্টেমে দেখলাম, যে কার্টাজ সিস্টেমে যে জাহাঙ্গীরের জাহাজ রয়েছে সেটাও কার্টাজ নিতে হয়, পারমিশন নিতে হয়। অতএব জাহাঙ্গীরকেও কোনো না কোনো ভাবে পর্তুগিজের উপর নির্ভর করে থাকতে হচ্ছে। তো এই সময় ক্যাপ্টেন হকিন্স এর উপরে জাহাঙ্গীর ইমপ্রেসড হলেও তাকে বাণিজ্য কুঠি দেওয়া বানানোর অধিকার দিতে তিনি পারেন না, কারণ পর্তুগিজরা এখানে বাধা দেয় এবং পর্তুগিজদের এখানে চটিয়ে লাভ নেই। পর্তুগিজদেরকে হয়তো ভারত থেকে ল্যান্ড থেকে সরিয়ে দেওয়া যাবে, কিন্তু যে সমুদ্র অঞ্চলগুলো রয়েছে সেখানে পর্তুগিজরা এখনো পর্যন্ত মানে যথেষ্ট শক্তিশালী। তো তাদের সম্পর্কে, তাদের সঙ্গে এতটাও বেশি শত্রুতা জাহাঙ্গীর করতে চায়নি। যাই হোক, এই সমস্ত ব্যাপারে দেখে 1611 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিন্স ভারত ত্যাগ করেন এবং তিনি বুঝে যান যে এই সময় এই করা কুঠি নির্মাণ করা সম্ভব নয়। ওকে, যাই হোক, এরপরে যে ঘটনাটা ঘটে পরের বছরে অর্থাৎ 1652 নভেম্বরে, সেই ঘটনাটা ভারতের ইতিহাসে পুরো মানে এই সময়ের ইতিহাসে পুরো টার্নিং পয়েন্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়। সেটা হচ্ছে ব্যাটেল অফ সোয়ালি বা সোয়ালির যুদ্ধ, যে যুদ্ধটা হয় পর্তুগিজদের সঙ্গে ব্রিটিশ জাহাজের অর্থাৎ ব্রিটিশ নেভির সঙ্গে পর্তুগিজ নেভি।
এতদিন অবধি যেটা আমরা আগে থেকে দেখে আসছি এবং এই সময় যেটা প্রতিষ্ঠিত সত্য ছিল যে পর্তুগিজদের নৌবাহিনী সব থেকে সেরা, তাদেরকে হারানো সম্ভব নয়, এবং যে কারণে ইংরেজরা পর্যন্ত জাহাঙ্গীরের কাছ থেকে পারমিশন পাচ্ছে না, জাহাঙ্গীরও কিছু করতে পারছে না, সেই পর্তুগিজ, সেই শক্তিশালী পর্তুগিজ নেভিকে ব্রিটিশরা হারিয়ে দেয়। এবং সেই যুদ্ধটা হচ্ছে সোয়ালিক যুদ্ধ, যেখানে ব্রিটিশদের নেতৃত্ব দেয় ক্যাপ্টেন বেস্ট, এবং যে জাহাজ এখানে পর্তুগিজদের হারায় সেই জাহাজের নাম ড্রাগন। এই জাহাজের এই লড়াইতে ব্রিটিশরা জয়লাভ করে এবং পর্তুগিজরা পরাজিত হয়, যে জিনিসটা জাহাঙ্গীরের সামনে একটা ইমপ্রেসিভ ব্যাপার ছিল। জাহাঙ্গীর এই সময় বুঝতে শুরু করেন যে পর্তুগিজদের হারানোর মতো কোন একটা শক্তি ভারতে এসে পৌঁছেছে, তারা হচ্ছে ব্রিটিশরা, এবং যদি ব্রিটিশদের সাহায্য করা যায় বা ব্রিটিশদের সাপোর্ট করা যায়, এদের সাপোর্ট নিয়ে পর্তুগিজদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া সম্ভব। আর পর্তুগিজদের প্রতি জাহাঙ্গীরও অতটা খুশি ছিলেন না, তাকে মেনে নিতে হচ্ছিল যে ঠিক আছে আমাকে ব্যবসা তো করতে হবে, সেই জন্য কিছু করতে পারছিলেন না। কিন্তু এই ঘটনার পর জাহাঙ্গীরের মনেও এটা আসতে শুরু করে যে পর্তুগিজদেরও হারানো সম্ভব এবং পর্তুগিজদেরও সরিয়ে দেওয়া সম্ভব। এরপরে ইংরেজদের টমাস রো আসে এবং তাকে ব্যবসায়িক কুঠি বানানোর অধিকার দেওয়া হয়, যেগুলো পরের ঘটনা আমরা ইংরেজদের সময় পড়বো। যাই হোক, আমরা পর্তুগিজদের সম্পর্কে যখন পড়ছি তো আমরা পরের ঘটনায় চলে যাবো। দেখো 1613-তে, অর্থাৎ এই এর পরের বছরে জাহাঙ্গীর পর্তুগিজরা কি করে, মুঘল জাহাজ বন্দী করে। এই ঘটনাটা বিশাল বড় ইস্যু হয়ে যায়। এখন জাহাঙ্গীর জানে যে ইংরেজরা যথেষ্ট শক্তিশালী, আমি পর্তুগিজদের উপর ব্যবস্থা নিতে পারি। আর পর্তুগিজরা এই সময় সাইডে একটা বিজনেস করতে শুরু করে, সেটা হচ্ছে দাস বিজনেস, অর্থাৎ দাস পাঠানো, ভারত থেকে এ ধরো মানুষ ধরো, তাদেরকে নিয়ে গিয়ে দাস হিসাবে বিক্রি করো। এই ব্যবসাটা তারা খুব করতে শুরু করছে সাইডে। তো 1613-তে কি হয়, পর্তুগিজরা জাহাঙ্গীরের কয়েকজন ব্যক্তিকে বন্দী বানায়, এবং তার মধ্যে আবার জাহাঙ্গীরের পত্নীর কয়েকজন খাস এই ছিল চাকর বলা যেতে পারে, তাদেরকে এখানে বন্দী বানানো হয়। তাছাড়াও জাহাঙ্গীরের জাহাজের ওপরে এখানে আঘাত আনা হয়, প্রচুর জিনিস লুট করা হয়, যে জিনিসটা জাহাঙ্গীরকে অসন্তুষ্ট করে। এবং এই কারণে মুকারিব খাঁকে পাঠানো হয় 1613-তে, যে পর্তুগিজদের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে আসো, এটা মুকারিব খাঁকে দায়িত্ব দেওয়া হয়। আর এই মুকারিব খাঁ কে ছিলেন, ইনি অ্যাকচুয়ালি সুরাটের প্রধান ছিলেন। তো এইখান থেকে মুঘলদের সঙ্গে পর্তুগিজদের প্রবলেম শুরু হয়ে যায়। আর ভারতের যিনি প্রধান প্রধান যে শক্তি, তার সঙ্গে যদি প্রবলেম হয়ে যায় তাহলে সেখানে ব্যবসা করা অতটাও সহজ হবে না, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যাই হোক, মেন যে প্রবলেমটা পর্তুগিজদের সঙ্গে মুঘলদের আসে, সেটা শাহজাহানের সময়। এই অবধিও ঠিক ছিল, ক্ষতিপূরণ আনতে পাঠানো হয়েছিল, কিন্তু শাহজাহানের সময় সোজা পর্তুগিজদের হুগলি থেকে একদম পার করে দেওয়া হয়। কি হয়, 16 জুন 1632-এ সেজ অফ হুগলি হয়, সেজ অফ হুগলি মানে হুগলিতে ঘেরাও পর্তুগিজদের। এই সময় শাহজাহান এতটাই অসন্তুষ্ট হয় পর্তুগিজদের উপর, তখন বাংলার যিনি গভর্নর অর্থাৎ কাসিম খা, তাকে নির্দেশ দেওয়া হয় যে হুগলি থেকে সোজা পর্তুগিজদের বার করে দিতে হবে। এবার এই হুগলি সম্পর্কে যাওয়ার আগে হুগলির তে কবে পর্তুগিজরা আসে সেটা একটু জেনে রাখবো, কারণ যেহেতু বাংলা ইম্পর্টেন্ট। হুগলিতে যখন নিনোদা কুন্হা যখন ভারতে তাদের গভর্নর, তখন এই জায়গাতে তারা প্রতিষ্ঠা হতে শুরু করে, এবং এই টাইমে এসে তাদেরকে এখান থেকে সোজা বার করে দেওয়া হয়। কোথা থেকে? হুগলি থেকে একে বার করে দেওয়া হয় পর্তুগিজদের। এবং আস্তে আস্তে যখন এই সময় ইংরেজরাও ভারতে আস্তে আস্তে প্রতিষ্ঠা লাভ করতে শুরু করেছে, তাছাড়া নতুন একটা মানে এই সময় মুঘলরাও শক্তিশালী, তো সেই সমস্ত দেখতে দেখতে আস্তে আস্তে পর্তুগিজরা ভারতের রাজনীতি থেকে অবসোলেট হতে থাকে 1661-তে। মোটামুটি অনেকটা পরের ঘটনাতে আমরা চলে এসেছি। 1661-তে গিয়ে এমন অবস্থা হয় পর্তুগিজদের যে তাদেরকে যৌতুক দিতে হচ্ছে ইংরেজদের। দেখো, ব্রিটিশ রাজা চার্লস দ্বিতীয়, এনার সঙ্গে পর্তুগিজ রাজকুমারী ক্যাথলিনের বিবাহ হয়, এবং এই বিবাহের মাধ্যমে চার্লস দ্বিতীয় বোম্বাই জায়গাটা লাভ করেন। বোম্বাই তাদেরকে দেওয়া হয় 1661-তে। এবং এই ব্রিটিশ রাজা চার্লস দ্বিতীয় তাকে যখন বোম্বাই দেওয়া হয়, তিনি বলেন আমি বোম্বাই নিয়ে কি করবো, আমি ভারতে যাবো না কোনোদিন। তো সেই জন্য এই বোম্বাই 1668-তে দিয়ে দেওয়া হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, যেটা আমরা পরে দেখবো যখন ব্রিটিশদের সম্পর্কে বলবো তখন। মোটামুটি এরপর থেকে পর্তুগিজদের অত শক্তি ভারতে ছিল না, তাদের মানে তাদের ভারতের রাজনীতিতে অতটা ইম্পর্টেন্সও ছিল না। এবং এই সময় নতুন একটা শক্তির উত্থান হতে শুরু করে, যারা হচ্ছে মারাঠা। এবং এই মারাঠারা একে একে পর্তুগিজদের বিভিন্ন জায়গা দখল করে নেয়, যেমন 1739-এ মারাঠারা সলসেট এবং বেসিন এই দুটো জায়গা দখল করে নেয়। এই সমস্ত জায়গাগুলো আস্তে আস্তে পর্তুগিজদের হাত থেকে হাতছাড়া হতে থাকে, এবং আলটিমেটলি তাদের হাতে কয়েকটা জায়গায় পড়ে থাকে, যেমন 1769-তে পর্তুগিজরা দুটো জায়গা পায় মারাঠাদের কাছ থেকেই পায়, সেটা হচ্ছে একটা হচ্ছে দাদরা এবং সেকেন্ড হচ্ছে নগর হাভেলি, যেটা এখন দাদরা নগর হাভেলি নামে পরিচিত। তো এই দুটো জায়গা পায় তাদের হাতে অলরেডি, কিছুদিনের জন্য গোয়াও তাদের হাত থেকে চলে যায়, তারপরে আবার তারা গোয়া লাভ করে। তো দাদরা নগর হাভেলি দিউ এই সমস্ত জায়গাগুলো তাদের হাতে পড়ে থাকে। বেসিক্যালি তাদের হাতে আর ঠিক ক্ষমতাটা ছিল না, যে ক্ষমতাটা এখানে এসে শুরু করেছিল। এবং এইভাবে ধীরে ধীরে পর্তুগিজদের পতন আমরা দেখ মানে এইভাবেই হয়ে যায়। মানে পতন বলতে তারা থাকে কিন্তু তাদের সেই ক্ষমতাটা থাকে না, একদম লাস্টে পর্তুগিজরা যাবেও ভারত থেকে সবার লাস্টে, যেটা আমরা পরে যখন সময় আসবে আলোচনা করে নেবো। যাই হোক, ফাইনালি আমাদের এখানে টপিক শেষ, যে এই অবধি
কয়েকটা পয়েন্ট জেনে নেবো যে কেন পর্তুগিজরা ভারতে বিস্তার লাভ করতে পারলো না, কি প্রবলেম ছিল পর্তুগিজদের যে পর্তুগিজদের ছাপিয়ে গিয়ে ইংরেজরা ভারতের ক্ষমতা দখল করে নেয়, যেখানে ভারতে পর্তুগিজরা সবার আগে এসেছিল, যেখানে পর্তুগিজদের নৌবাহিনী সব থেকে শক্তিশালী ছিল, তা সত্ত্বেও কি এমন ঘটেছিল যার জন্য পর্তুগিজরা ধীরে ধীরে ভারতের রাজনীতি থেকে হারিয়ে যায়, তার জন্য কয়েকটা কারণ জানতে হবে। প্রথম কারণ হচ্ছে পর্তুগিজদের নৌবাহিনী শক্তিশালী ছিল, কিন্তু পর্তুগিজদের যে স্থলবাহিনী বা পর্তুগিজদের যে ইন্টারনাল পলিটিক্স সেটা অত বেশি স্ট্রং ছিল না। পর্তুগিজদের আমরা যে জায়গাগুলো দেখলাম দখল করেছিল সবই কোথায়, উপকূল অঞ্চলে। সেই উপকূল অঞ্চল থেকে তারা ভারতের ভেতরের দিকে অগ্রসর হতেই পারেনি, যে অ্যাডভান্টেজটা নিয়েছিল ইংরেজরা। ইংরেজরা কি করেছিল, তারা ভারতের যারা দেশীয় রাজা ছিল তাদের সঙ্গে বন্ধুত্ব করে তাদেরকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে আস্তে আস্তে তাদের জায়গাগুলো দখল করেছিল, যে জিনিসটা পর্তুগিজরা করতে পারেনি। হ্যাঁ, তাদের জলশক্তি বেশি ছিল, কিন্তু তার মানে এই নয় যে তারা স্থলে সেরকম ভাবে শক্তিশালী ছিল। সেকেন্ড হচ্ছে এরা প্রচন্ড বেশি অর্থোডক্স ছিল, গোঁড়া ছিল, যার ফলে কি হতো, এরা ভারতে এসে যে যেরকম বললাম যে জোর করে ধর্ম পরিবর্তন করা বা সতী প্রথা তুলে দেওয়া, জোর খুব অত্যাচার, এই জিনিসগুলো সেই সময় যারা ভারতীয় ছিল তারা ঠিকঠাক মেনে নেয়নি, এবং এদের যে শাসন ব্যবস্থা শাসন ছিল তাতে কেউই খুশি ছিল না, ভারতীয়রা একদমই খুশি ছিল না। হ্যাঁ, ব্রিটিশদের ক্ষেত্রেও আলাদা এটা সেম ব্যাপার রয়েছে, কিন্তু সেটা পরের ঘটনা, কিন্তু পর্তুগিজদের সঙ্গেও এটাও একটা ব্যাপার ছিল। এবং এরা ধর্ম ব্যাপারে এমন একটা ছিল যে এরা ভেবেছিল যে আমরা আকবরকেও খ্রিস্ট ধর্মে কনভার্ট করে নেবো, তাহলে আমরা ভারতে খ্রিস্ট ধর্ম প্রচন্ড ভাবে ই করতে পারবো, ভারত পুরো দখল করে নিতে পারবো, যেটা আকবরের ক্ষেত্রে হয় না। একা বিবা নামে একজনকে পর্তুগিজরা পাঠিয়েছিল আকবরের সভাতে যাতে তাকে এই সমস্ত প্রস্তাব দেওয়া যায়। যাই হোক, সেগুলো পরের ঘটনা, এখানে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করবো না, কিন্তু যাই হোক এরা প্রচন্ড বেশি গোড়া ছিল, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তাদেরকে বিস্তার লাভ করতে দেয়নি। থার্ড যে পয়েন্ট তোমরা বলতে পারো যে প্রপার অ্যাডমিনিস্ট্রেশন এদের ছিল না। পর্তুগিজরা ভারতে এসেছিল, তাদের প্রথম দিকের যারা গভর্নর ছিল তারা শক্তিশালী ছিল, তারা যথেষ্ট বড় বড় কাজ করেছে আমরা দেখলাম, কিন্তু পরবর্তীকালে যারা ভারতে আসে তারা অতটা বেশি পাওয়ারফুলও ছিল না বা তাদের পলিসি অতটা বেশি ভালো ছিল না। এই সমস্ত জিনিসগুলো এফেক্ট করে, যেখানে ইংরেজদের যারা ভারতে এসেছিল তারা একের পর এক প্রপার নেতৃত্ব দেওয়ার মতো লোক এসেছিল, যার ফলে ব্রিটিশরা ভারতে প্রচন্ড ভাবে বিস্তার লাভ করতে পারে, সেই পলিসিটা পর্তুগিজরা নিতে পারেনি। তো এই হচ্ছে টোটাল ব্যাপার যেটা আমরা পর্তুগিজদের সম্পর্কে আলোচনা করলাম আজকে, এবং পুরো জিনিসটাই কভার করলাম। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো এই ক্লাসটা, এবং এইভাবে তোমরা ক্লাস করতে ইচ্ছুক কিনা। আমি এর পরের দিনে তাহলে এরকম ভাবে কন্টিনিউ করবো ক্লাস। আর এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলের নাম দা জিকে একাডেমি, এখানে তোমরা এটা পেয়ে যাবে। আর যদি তোমাদের কোনো মেসেজ করার থাকে, কোনো কোশ্চেন থাকে, তোমরা এখানে এতে করতে পারো, গ্রুপে করতে পারো, টেলিগ্রাম গ্রুপে, যার নাম হচ্ছে দা জিকে একাডেমি গ্রুপ, এবং ইনস্টাগ্রামে করতে পারো, এটা আমার আইডি, এটা আমার সেকেন্ড চ্যানেল, তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে নিও, তোমরা লিঙ্ক পেয়ে যাবে এই ক্লাসের নিচে, তোমাদের সমস্ত লিঙ্ক রয়েছে, এইগুলোরও লিঙ্ক রয়েছে, প্লাস এখানে এরও লিঙ্ক দিয়ে দেবো আমি। আর যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই লাইক করো, একটু শেয়ার করো প্লিজ, যাতে ভিউ বেশি হয়, মানুষের কাছে আমি পৌঁছতে পারি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। আমরা নেক্সট দিনের ক্লাসে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই দুটোকেই একসাথে কভার করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।